যদি বলা হয় কোনো মৌলভীকে যে আপনাকে কাগজ কলম দিচ্ছি, জান্নাতি আর জাহান্নামের লিস্ট বানিয়ে দেন, কোন কোন কাজ করলে জান্নাত আর কোন কোন কাজ করলে জাহান্নাম, লিস্ট বানানোর ক্ষমতা কোনো মুফাসসিরের নেই। যদিও লিস্ট বানাই, 100টা 150টা গোনা লিখতে গিয়ে দেখবে দুটো গোনা লিখতে ভুলই গেছে, জান্নাতের ব্যাপারে দুটো নেকিও লিখতে ভুলে গেছে। মা বোন, বেটি, খালা, একটু কান দিয়ে শোনেন, কেউ লিখে শেষ করতে পারবে না। তাল্লাকে জিজ্ঞেস করি, আল্লাহ শর্ট করে দিয়েছেন। আল্লাহ কি বলেছেন? فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى দুইটা বদগুণ আছে, দুইটা খারাপ গুণ আছে, দুইটা খারাপ সিফত আছে, যে মানুষের ভিতরে এই দুটি জিনিস ঢুকে যাবে তাকে জেনে নিতে হবে আমার ঠিকানা জাহান্নাম। আম্মা মান তাগা, যার ভিতরে রিয়া অহংকার তাকাব্বুর চলে এলো এবং তাগুত শক্তিকে নিয়ে যে নেমে গেল শয়তানের গ্রুপে চলে গেল, ও আসারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার শান্তিকে যে প্রাধান্য দিয়ে দিল, আখেরাতের তুলনায় দুনিয়াকে যে বেশি মূল্য দিল। আল্লাহ বলছেন এই দুটা বদগুণ এত মারাত্মক, সমস্ত গুনাহের জ্বর, সমস্ত গুনাহের মা, সমস্ত গুনাহের ডিপো, সমস্ত গুনাহের পাওয়ার হাউস। যদি কারো ভিতরে এই দুটি গুণা চলে আসে, জেনে নিতে হবে সমস্ত গুণা তার কাছে মজুদ আছে। এই লোকটা ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, এই লোকটা ধীরে ধীরে জাহান্নামে চলে যাবে। ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, দুটি ভালো গুণ আছে, দুটি ভালো সেফ আছে, দুইটা ভালো অভ্যাস আছে, যার ভিতরে চলে আসবে ওই লোকটা জান্নাত গ্যারেন্টি সহকারে যাবে। একটা হলো যার হৃদয়ে আল্লাহর ভয় ঢুকে যাবে, এর জন্য আল্লাহর নবী মাস বিন জাবালকে বলছেন, ও আকিফুহুম ফিল্লাহে, মাঝেরে তুমি যেখানেই থাকো না কেন আল্লাহর ভয়কে সঙ্গে রাখিও, যার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে ওই লোকটি ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, ওই ভয় তাকে গুনাহ থেকে বাঁচাবে। তা আমার আল্লাহ বলছেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এই লোকটির ঠিকানা হবে জান্নাতে। হ্যাঁ জি, মানে স্যার বারোটা বলছেন মানে কি ওইটা ধরলে আমার মেজাজ খারাপ হবে, সামনে থেকে বলবো ইনশাল্লাহ টাইমে বলবো যাবে। হ্যাঁ ঠিক আছে, মেলা দিন বাদ পেয়েছে, ঢের খাবে তো অল্প চশো, ঢের খাবে তো। এখন আমি আমার জায়গাতে এতক্ষণে ফিরে আসলাম, তাহলে কিয়ামতের কথা এখন আপাতত জমার খাতায় রাখেন, এর ভিতরেই আমরা জান্নাতি, এর ভিতরেই আমরা জাহান্নামি, ঠিক না ভাই? এর ভিতরেই আমরা জান্নাতি, এর ভিতরেই আমরা জাহান্নামি। তো জান্নাতে যতগুলি গ্রুপ দল যাবে, আপনি কোথায় গেছেন? আপনি কিষানগঞ্জের বাস আড্ডাতে বাস স্ট্যান্ডে গেছেন, স্ট্যান্ডে যাওয়ার পর স্ট্যান্ডের যে সেক্রেটারি আছে কাউন্টারে বসে আছেন, ওনাকে গিয়ে বলছেন যে আমি পাটনা যাব, পাটনা যাব, ডালকোলা যাব, আমি যাব রায়গঞ্জ, মালদা, কলকাতা। আরেকজন বলছে আমি যাব কুচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, শিলিগুড়ি। ও ওই মনের প্যাসেঞ্জার, ই এই মনের প্যাসেঞ্জার। তো সেক্রেটারি তখন বলছে
এই ডান দিকের যেগুলো সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে 20খানা বাস, যে বাসটাই আপনি চাপবেন এগুলো রোডে উঠবে তো ডান দিকে টান মারবে, রায়গঞ্জ যাবে, মালদা যাবে, চলে যাবে মালদা, এই পাটনা যাবে, পূর্ণিয়া যাবে। আর বাঁ দিকের লাইনে যত গাড়ি দেখছেন এগুলো শিলিগুড়ি যাবে। বুঝতে পেরেছেন কথাটা? কিয়ামতের মাঠে জান্নাত কে যাবে? জান্নাত যাবে মুত্তাকি, জান্নাত যাবে মুমিন, জান্নাত যাবে সলেহীন সবেরিন, জান্নাত যাবে শাহেদিন, জান্নাত যাবে মুফলিহুন মুহতাদুন। যে সিফতগুলো আল্লাহ কোরআনে বলেছেন, এই সিফতগুলো যদি কারো ভিতরে চলে আসে, কেউ যদি কোনো রকম ইবাদতের ভিতরে ওই গুণটা নিজের মধ্যে আনতে পারে, তো সে জান্নাতের লিস্টে নাম পেয়ে যাবে, জান্নাতে চলে যাবে। এবার জাহান্নাম যাবে কারা? জাহান্নাম যাবে কাফির মুশরিক ফাসিক জালিম মুনাফিক। এই গ্রুপে যারা ঢুকবে তাদের গুণের কারণে আমলের কারণে ওই গ্রুপে যদি নাম চলে আসে তো নিশ্চিত হতে হবে যে আমি জাহান্নাম চলে গেছি। অতএব জান্নাতে যতগুলি গ্রুপ যাবে, জান্নাতে যতগুলি দল যাবে, তার ভিতরে একটা দলের নাম হচ্ছে মুত্তাকি। একটা দলের নাম কি বললাম? সবাই বলবেন কি বললাম? আমি যেমন করে বলবো মুত্তাকি বলেন, আমি এটা বলাবো আপনাদেরকে, সকলে বলি একবার, যদি আল্লাহর মহব্বত থাকে। আমি তো কোরআনের শব্দ আপনাদেরকে বলাচ্ছি, মহব্বতের সঙ্গে বলি মুত্তাকি, তাহলে আমরা মুত্তাকি হব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, একবার হাত উঁচা করে বলেন নারে তাকবীর। হাত নামান মাঝে একবার। আপনাদের এখন জজবা ভালো রয়েছে, একটা দোয়া করে নিন ফিলিস্তিনিদের জন্য। আমি প্রত্যেকটা সভাতে দোয়া করছি, আল্লাহুম্মা ইগফির লানা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আমিন বলেন, ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, ওয়া আলিব বাইনা কুলুবিহিম ওয়াসলিহ জাতা বাইনিহিম وانصرهم على دبك وعدبهم اللهم لعن الكفرة الذين يصدون عن سبيلك ويكذبون رسلك ويقاتلون أولياءك اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم وأنزل بهم بعثك الذي لا ترده عن القوم المجرمين। এই আল্লাহ সমস্ত বিশ্বের মুসলমানের মাল জান আর ইমান আর আওরাতের হিফাজত করো। খাস করে ফিলিস্তিনে যে মহিলাগুলো বেজ্জুতি হচ্ছে, ওগুলো আমাদের মা, আমাদের বোন বেটি, শিশুগুলো এতিম হয়ে যাচ্ছে, আল্লাহ তাদেরকে তুমি কুদরতি হাত দিয়ে সাহায্য করো। এবার ওই কিয়ামতের মাঠে যতগুলি দল যাবে জান্নাতে, তার মধ্যে একটা হচ্ছে মুত্তাকি, আমরা মুত্তাকি হব। তাহলে আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ কোন কোর্সে পড়াশোনা করলে, কোন বিষয়ে আমি আমল করলে আপনি আমার নামটা কিয়ামতের দিন মুত্তাকির দলে দিয়ে দেবেন, মুত্তাকির জামাতে দেবেন, মুত্তাকির গ্রুপে দেবেন? এবার আমার আল্লাহ বলছেন, বান্দারে তুই পাঁচটা জিনিসের ওপরে ঈমান আনবি আর পাঁচটা আমল করবি। যখন তোর ভিতরে আমি পাঁচটা জিনিসের ওপরে ঈমান পাবো আর পাঁচটা আমল পাবো, এই পাঁচ আর পাঁচে দশ যখন আমি পেয়ে যাব, গোলাম রে সারা পৃথিবী তোকে বেঈমান যদি বলে, আমি আল্লাহ তোকে মুত্তাকি বলবো। জি, কথার বোঝাতে পেরেছি? আমাকে গোটা দুনিয়া বলছে বাহ বাহ নূর মোহাম্মদ, বাহ বাহ নূর মোহাম্মদ, দেশ বিদেশে জালসা করছে, কি দামি লোক, কি দামি লোক, কি সম্মানী লোক, প্রতিদিন স্টেজে উঠছে আর গাড়ি করে ঘুরছে বাংলাদেশ আর ইন্ডিয়া আর ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা নিউজিল্যান্ড বর্ল্যান্ড ঘুরছে, বাহবা বাহবা দিচ্ছে। কিন্তু যে আমাকে চিনবে তার নাম আল্লাহ, সেই চিনে না, তার নজরে আমার কুত্তার থেকেও নিচে জায়গা আছে। আমার জিন্দেগির কোনো মূল্য আছে? জোরে বলেন মূল্য আছে।
কিন্তু গোটা দুনিয়া আমাকে কুত্তা শুকর বলে গাল দিচ্ছে, আর আমার রব বলছে তোকে আমি চিনি, তুই আমার মহব্বতের মানুষ। জীবনের মান আছে না, মূল্য আছে কি নাই? মূল্য আছে। যেমন একটা কথা আমি বলি অনেকে, যে এই মহফিলে এমনও লোক আছে তাকে কেউ চিনে না, এই দুনিয়াতে এমনও লোক আছে তাকে ভালো করে কেউ চিনে না। কেন চিনে না? আমাকে পাঁচজনে ডাকবে, আসেন রসগোল্লা খান, আসেন চা খান, আসেন পান খান, আসেন দই খান, খান খান করে আমাকে মেরে দিলে। কিন্তু আমার পাশে এক মুরব্বি হেঁটে যেছে, ওকে কেউ বলছে না যে এক কাপ চা খান, চিনে না ওকে কেউ। আমার এই মশহুরিয়াত দেখে মানুষ ভাবছে ই দামি। মশহুর হোনা আসান হ্যায় মগর মকবুল হোনা বহুত সখত হ্যায়। জি, মশহুর হোনা আসান হ্যায়, ফেসবুকের যুগে মশহুর হওয়া তো বহুত আসান, মগর মকবুল হোনা বহুত সখত হ্যায়। ওকে চিনে না মানে? গায়ে বিচার হলে মুরব্বীকে ডাকে না, চাচাকে ডাকে না, বিয়ে শাদির মজলিস বসলো ডাকে না, মসজিদ কমিটিতে নাম নাই, মাদ্রাসার কমিটিতে নাম নাই, যেখানে দশজন বসে নিজেদেরকে বুদ্ধিমান মনে করে ওকে ডাকে না। চিনে না তো চিনে না, নিজের ছেলেও পর্যন্ত বাপকে চিনে না। কেন কি করে বুঝলাম? কোনো এসে কেউ বলছে আবুল খায়ের তুমি বাড়িতে আছো, তো ছেলেটা বেরিয়ে এলো, তোমার আব্বা আছে? বলে জি আছে। বলে দরকার ছিল? কি দরকার? বলে রাস্তার ধারে জমিটার ব্যাপারে কথা বলতাম। বলবে আব্বা বুঝে না, যা বলার আমাকে বোঝো। তার মানে ছেলেও জানে আমার বাপের মতো সাদা বোকার লোক নাই, ওর বুঝার জ্ঞান নাই, আমি বুঝে নিব। এখান থেকে বোঝা গেল ছেলেও পর্যন্ত বাপকে চিনে না। কিন্তু তার বিবি মনে মনে করে আল্লাহ পৃথিবী তো মানুষ তো একটাই স্বামী পায়, আমি এমন স্বামী পেলাম না মাদ্রাসাতে মূল্য, না মসজিদে মূল্য, না মহলে মূল্য, না মহল্লাই মূল্য, না কোনো কমিটিতে আছে, না ছেলেরা মূল্য দেয়, না গাঁওয়ালা মূল্য দেয়, একাই টুক টুক করে ঘুরে আর নামাজ পড়ে। এসে বিবিও ভালো করে চিনল না, একটা কেথার ভিতরে 32টা বছর কাটিয়ে দিল, তারপরও সে ব্যক্তিকে চিনতে পারল না। সে কত গোপন আছে চিনে কে না আল্লাহ, যখন রাত্রি 1:30টা বেজে যায় বিছানাকে ছেড়ে উঠে দুই উজু করে, দুই রেকাত সালাত পড়ে চোখের পানিতে যখন কাঁদে, আল্লাহর নবী বলছেন ওরা দুলুন্দ করল্লাহ হালিয়ান।